হ্যালো বন্ধুরা, এই যে দেখো আমি এখানে আছি মন্দিরে, আমাদের গুরুদেব রাম ঠাকুরের মন্দিরে। তো আমাদের বাড়ির পাশে, বেশি দূরে না। তো প্রত্যেক পূর্ণিমাতে এখানে পুজো হয়। তো আজকে তো মঙ্গলবার পূর্ণিমা, তো প্রত্যেক পূর্ণিমাতে, প্রত্যেক মাসে পূর্ণিমাতে এখানে পুজো করা হয়, সিন্নি করা হয়। তো রাম ঠাকুরের তো সত্যনারায়ণ পাঁচালি পড়া হয়। তো আমরা সবে এখানে এসে পূজা উজো করে নিই, আমরা গুরু বোনরা। তো যারা যারা আসতে পারে আসে, যারা আসতে না পারে অসুবিধা তাদের, আর যাদের সুবিধা হয় তারা এসে এখানে পুজোটা আমরা দিয়ে নিই। আর এখানে দেখো ব্রাহ্মণে পূজা করতেছে, পূজা হয়ে গেছে, এখন আমরা সত্যনারায়ণ পাঁচালি সবাই মিলে পড়ে নিব। তো এই দেখো পাঁচালি সবাইকে দেওয়া হচ্ছে। তো এখানে আইসা পাঁচালি পূজা খুবই ভালো লাগে, ঘরেও কোনো সময় পূজা দিই, কিন্তু এখানে এসে পূজা দেওয়াটা ভীষণ ভালো লাগে। একটা সবাই মিলে পাঁচালি পড়ি, কত ভালো লাগে। তো চলো দেখতে থাকো, আমরা এখন পাঁচালি পড়বো, ব্রাহ্মণও এসে পড়বো আমাদের সঙ্গে, ঠাকুর মশাই। দেখো ঠাকুর সবাই বসে আছে, দেখো দেখো সবাই বসে, এখন পাঁচালি স্টার্ট করবে, চলো শুনতে থাকো। আমার হ্যাঁ সত্যনারায়ণ কি জয়, সত্যনারায়ণ কি জয়, সত্যনারায়ণ কি জয়।
এই যে দেখো, এখন হয়ে গেছে আমাদের পুজো যোগ শেষ। তারপরে এখন এই যে সব সিন্নি করা হচ্ছে, এই যে ফল প্রসাদ দেওয়া হচ্ছে সবাইকে, ফল প্রসাদ বেড়ে নিচ্ছে। আর এই দেখো, এই যে সিন্নির জন্য সব রেডি করতে হয়। দেখো এখানে সিন্নি বানাচ্ছে, দেখো এই যে কাকিমণি সিন্নি বানাচ্ছে এখানে। তো এই যে দেখো আমাদের সিন্নি রেডি। তো এখন সবাইকে দিয়ে দিব। তো আজকের ব্লগটা যদি তোমাদের সবার ভালো লাগছে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবো, ফলো করতে ভুলবা না। আবার আসছি নেক্সট ব্লগ নিয়ে। তো ইউটিউবের থেকে যদি দেখতে সাবস্ক্রাইব অবশ্যই করবা। টাটা।